সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হচ্ছে কমেন্ট সেকশন। তো অনেকে হচ্ছে কি কমেন্ট করেন, তার মধ্যে হচ্ছে কি যেগুলো সবচাইতে বেশি কমেন্ট গুলো আমার চ্যানেলে আসে বা ভিডিওতে আসে আসে সেগুলো হচ্ছে কি, আমি আপনাদেরকে আজকে ওই কমেন্ট গুলার অ্যান্সার দেওয়ার বক্তব্য দেওয়ার চেষ্টা করব। তো এক ভাই প্রশ্ন করেছেন যে এগুলা রিসেন্টলি কিছুদিনের মধ্যে এসেছে। তো উনি প্রশ্ন করেছেন যে ভাই হেল্প মি, আচ্ছা আমার কম্পিউটার দিয়ে কেডিবি দুই তিনটা অ্যাকাউন্ট খুলতে পারবো, আমার দুইটা পেওনিয়ার অ্যাকাউন্ট আছে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো আইপি অ্যাড্রেস সমস্যা হবে না তো? হ্যাঁ, আমার কিছু জানা ছিল তা। আচ্ছা ঠিক আছে। তো উনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে কি, খুব ভালো একটা প্রশ্ন যেটা অনেকেই আমাকে করেন। আচ্ছা, আমার কিছু জানা ছিল, দুইটা কেডিবি অ্যাকাউন্ট একসাথে ওপেন করা যাবে না, যাবে না কিনা। হ্যাঁ, তো অনেক কিছুই বলছে আরো তো। আচ্ছা, ফিস বলবেন তো অবশ্যই বলবো। উনি যে প্রশ্নটা করেছেন এটা হচ্ছে কমন, অনেকে হচ্ছে কি এটা নিয়ে অনেকের ভুল বিভ্রান্ত থাকে যে আসলে এক আইপি দিয়ে বা এক ফেসবুক একটা পিসি দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট করা যায় কিনা। আমি প্রথমেই বলবো, যদি আপনার যদি একটা অ্যাকাউন্টই করা থাকে বা ওইটা দিয়ে যদি আপনি ভালো কাজ করতে পারেন, তাহলে আপনার ওই সেম পিসি দিয়ে আর দুটো অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন না। আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট আপনি অন্য অন্য ব্রাউজারে ওপেন করেন, কোনো সমস্যা নাই। বাট একই পিসিতে আপনি দুইটা অ্যাকাউন্ট ইউজ করাটা অন্য অন্য ব্রাউজারে হলেও করার কোনো প্রয়োজন নেই, বা যে কোনো সাইটের অ্যাকাউন্টই হোক না কেন, সেটা হতে পারে ফাইবার, ফ্রিল্যান্সার বা মাঝবাই অ্যামাজনের হোক না কেন, আপনাদের নেওয়ার দরকার নেই। বাট পিওনিয়ারটা ইউজ করতে পারেন, তেমন সমস্যা হয় না, কিন্তু সমস্যা হতে পারে। এ কারণে আলাদা আলাদা পিসিতে আলাদা আলাদা আইপি নিয়ে আপনি একটা আপনার ওয়াইফাই দিয়ে ইউজ করুন, একটা মোবাইলের হটস্পট দিয়ে ইউজ করুন, একটা যদি ইউজ করতে চান তাহলে একটা করতে পারেন কি আপনার মডার্ন দিয়ে ইউজ করুন। তিনটা তিন ভাবে তিন পিসি দিয়ে ইউজ করা সবচেয়ে বেটার আমি যেটা মনে করি আর কি। তো এইভাবে হচ্ছে কি কাজ করলে ভালো। আর আপনার যেহেতু একটা অ্যাকাউন্ট দিয়ে ভালো কাজ করতে পারেন, আপনার দুই তিনটা অ্যাকাউন্ট ইউজ করার কোনো প্রয়োজন নেই, বা দুই তিনটা অ্যাকাউন্ট দিয়ে আপনার পিওনিয়ার বা আপনার কেডিপিও ইউজ করার প্রয়োজন নাই। পারলে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা পিসিতে কাজ করুন, তবে এক অ্যাকাউন্টে কাজ করাটা রিস্ক, যে কোনো সময় অ্যাকাউন্ট গুলো চলে যেতে পারে। হ্যাঁ, একটা কারণে তিনটা অ্যাকাউন্ট চলে যেতে পারে, এমন অনেক ধরনের সমস্যা হয় যেগুলো আমরা বিভিন্ন গ্রুপ গুলোতে দেখে থাকি। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন। আচ্ছা, তৃতীয় তো আর একটা প্রশ্ন যেটা হচ্ছে কি সবচেয়ে কমন, সেই প্রশ্নটা আমি চলে আসি, সেটা হচ্ছে ভাই অ্যামাজন অ্যাকাউন্ট কি খুলতে পারবো। এটা অনেকেই হচ্ছে কি আমাকে ফোন করেন, গ্রুপে মেসেজ করেন, বা হচ্ছে কি এখানে কমেন্ট করেন ভাই অ্যাকাউন্ট অ্যামাজনে অ্যাকাউন্ট কি পাওয়া যায় কিনা। হ্যাঁ, তো আমি আগে থেকেই বলে দিই, 2018 পর থেকে হচ্ছে কি বাংলাদেশে কোনো তেমন ভাবে হচ্ছে কি অ্যামাজন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেছে না, মাঝবাই অ্যামাজন যেটা আর কি। তো কেডিপি করতেছে, মাঝবাই অ্যামাজনটা অ্যাপ্রুভ করতেছে না। তো সেই জন্য আমি আপনাদেরকে বলি, অনেকেরই করে হচ্ছে কি, তা হচ্ছে কি 100-এর মধ্যে আমি 2% বলতে পারি এরকম কিছু কিছু মানুষের বা কিছু কিছু ব্যক্তি বা পার্সনের অ্যাকাউন্ট গুলো অ্যাপ্রুভ করে। হয়তো তারা ভালোভাবে ওদের পোর্টফোলিও বা সবগুলো ইয়ে করতে পারে, ভাগ্য ভালো, তো এই হিসাবে অ্যাপ্রুভ করে। এমনিতে বাংলাদেশ থেকে কোনো অ্যাকাউন্ট এখন অ্যাপ্রুভ করে না, বা আমরা যেটা হচ্ছে কি আমাদের বিভিন্ন স্টুডেন্ট বা বিভিন্ন ভাইদেরকে বিভিন্ন ভাবে হচ্ছে কি বাইরে থেকে অ্যাকাউন্ট গুলা কালেক্ট করে ম্যানেজ করে দিই। যারা হচ্ছে কাজ করতে খুবই আগ্রহী তাদেরকে আমরা পার্সোনাল ভাবে ওইভাবে আমরা দিয়ে থাকি, এই কিছু টাকা বা কিছু অর্থ প্রয়োজন হয় সেক্ষেত্রে। এটা হচ্ছে একটা বিষয়। তো অ্যামাজনের অ্যাকাউন্ট নিয়ে আশা করি সবাই বুঝে গেছেন যে আপনাদের আসলে এগুলা হচ্ছে কি এখন হচ্ছে না, অ্যাকাউন্ট গুলা বাংলাদেশ থেকে দিচ্ছে না, বা অন্য অন্য অ্যাকাউন্ট অন্য অন্য দেশগুলোতে পাওয়া যায়। তো এই হচ্ছে বিষয়। তো এটা একটা কমন প্রশ্ন আর কি, দুইটা কমন প্রশ্ন সবসময় হচ্ছে কি আমাদেরকে সবাই করে, বা অনেক অ্যাকাউন্ট করছি বাট ব্যান করে দিচ্ছে। এটা হচ্ছে আরেকটা, যেটা হচ্ছে কি র্যাড বাবল, অনেক অ্যাকাউন্ট করছি ব্যান করে দিচ্ছে, র্যাড বাবল আর টি পাবলিক, এই দুইটা হচ্ছে কি প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট ব্যান হয়। এই তিনটা প্রশ্ন হচ্ছে কি আজকে আমার ছিল, যেগুলো হচ্ছে কি কমন সবচাইতে বেশি প্রশ্ন আসে এবং কি সবচাইতে বেশি মানুষের সমস্যা এগুলো হয়। হ্যাঁ, আমারও একটা অ্যাকাউন্ট ছিল যেটা হচ্ছে কি ভালো সেল হতো, আমার অ্যাকাউন্টটা ব্যান করে দিয়েছে, নতুন আরেকটা করছিলাম ওইটাও ব্যান করে দিয়েছে। এখন আরেকটা ট্রাই করব, চিন্তা করতেছি, এটাতে ভালো সেল হয়, একটা বলে ভালো সেল হয়, একটা সিস্টেম আছে, আমি যখন অ্যাকাউন্টটা করবো কিছু রুলস আছে সেগুলো আমি আপনাদেরকে বলে দেবো, কিছু গাইডলাইন আছে, এগুলো মেনটেন করলে আশা করি অ্যাকাউন্টটা সহজে যায় না, তবে অ্যাকাউন্টটা ব্যান করে দেয় এটাই সবচেয়ে বেশি, এটা বাংলাদেশে অ্যালাউ না আমি যতটুকু জানি আর কি। তো এই কারণে হচ্ছে কি আর কফি রাইট বা উল্টা পাল্টা কাজ করলে তো অবশ্যই আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান করবেই। তাছাড়া হচ্ছে কি মেইন রিজন হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাকাউন্টগুলো এখন দিচ্ছে না রেড বাবুলের, বা এটা হচ্ছে কি ইয়া নাই,
এরপর অনেকে করে কাজ করতেছে, অনেকে বা গুগল অ্যাকাউন্ট গুলো অনেকদিন ধরে টিকে আছে থাকছে। তো আমার একটা বড় অ্যাকাউন্ট যেটাতে ভালো সেল হতো পার মান্থ প্রায় $200-$300 প্লাস সেল হতো, ওইটাও আমার নাই, এখন চলে গেছে, এটা ব্যান হয়ে গেছে। তো অনেকের অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে, এটার জন্য একটু সতর্কতার সাথে কাজ করা লাগে। এগুলা হয়তো আমি পরবর্তীতে এটা আমি রিলিজ করতে পারছি, মানে জানতে পারছি যে এইভাবে এইভাবে কাজ করলে সমস্যা হয় না। তো এগুলো আপনাদের সাথে আমি প্রতিনিয়ত শেয়ার করব। এই হচ্ছে অনেকগুলা বিষয়ের মধ্যে যে তিনটা প্রশ্ন যেটা সবচাইতে বেশি কমন, তো এটা অনেকেই করে থাকে। তো আশা করি আপনাদের এই তিন প্রশ্নের যারা আছেন বা এই তিনটা সমস্যা যারা আছেন আপনারা বুঝতে পারছেন। তো আমি আবারও এটাকে আবার বলতেছি, একটা হচ্ছে কি অনেকগুলা কেডিপি অ্যাকাউন্ট করার প্রয়োজন নাই, পিওনিয়ার অ্যাকাউন্ট করার প্রয়োজন নাই, যদি প্রয়োজন হয় আপনারা আলাদা আলাদা পিসিতে করুন, হ্যাঁ বেটার হয়, একটাতে কাজ করুন, বা এটা পারবেন কিনা সেটা আপনারা বুঝতে পারছেন প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত শুনলে আপনাকে সবাই বুঝতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে কি মাঝবা অ্যামাজন বা অ্যামাজনের অ্যাকাউন্ট কি বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ করে কিনা, এখন একবারে অ্যাকাউন্ট দিচ্ছে না সেটা বলবো না, মাঝে মাঝে কিছু কিছু পার্সন পাচ্ছেন, সেটা হচ্ছে কি 100-2% লোক পাচ্ছেন এবং কি অ্যাকাউন্ট দিচ্ছে না এখন, হ্যাঁ এটা হচ্ছে বিষয়। আর একটা হচ্ছে কি র্যাড বাবুলের অ্যাকাউন্টটা কি ব্যান করে দিচ্ছে কেন বা করছে না কেন, এটা বাংলাদেশ থেকে অ্যালাউ না, এইগুলা ব্যান করে দিচ্ছে, আমারও করছে এবং আশেপাশে অনেকের অ্যাকাউন্ট করতেছে, বিভিন্ন গ্রুপ গুলোতে আমরা দেখতে পারতেছি। সো এটাতে কিছু নিয়ম কানুন আছে, ওই নিয়ম কানুন গুলা মেনে কাজ করলে অ্যাকাউন্টটা অনেকদিন থাকে, এই হচ্ছে বিষয়। সো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।